ওকে সো এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে প্যারামিটার কিভাবে পাস করব মনে করেন যে এখানে যে আউটপুটটা আসছে সেটা আমরা এখান থেকে নিতে যাচ্ছি এই প্যারামিটার থেকে নিতে যাচ্ছি এই ফাংশনে এখানে দেব সো এটার পদ্ধতিটা হচ্ছে আমরা যে ফাংশনটা এখানে লিখছি এর সাথে আমরা জাস্ট ইউজ করব ডট বাইন্ড সো এবার এই বাইন্ডের মধ্যে দুইটা প্যারামিটার হবে একটা হচ্ছে দিস দিস দিয়ে কমা দিয়ে আমরা এখানে বলবো আউটপুট অর্থাৎ কি আউটপুট শব্দটি সো এখানে মনে করেন আমি লিখলাম আউটপুট এরে সো সেভ করলাম এবার আমি এই ফাংশন এটাকে ধরবো কিভাবে এখানে মনে করেন এখানে আমি দিলাম হচ্ছে ভ্যালু দেন ওই ভ্যালুটাকে আমি জাস্ট সো সেভ নাও আমি যদি এবার দেখতে যাই সো আমি ক্লিক মি নাও ওকে পারফেক্টলি শো করতেছে সেম ভাবে যদি আমি ক্লাস কম্পোনেন্টটাতে হচ্ছে যে দেখতে চাই সেম একই জিনিস সো আমি এই যে এটা সরি এটা না আমাদের এই যে সামথিং সো এটা আমাদের ছিল ফাংশনের নাম সো এর সাথে আমি কি করব ডট বাইন্ড দেন এটার মধ্যে আমি বলবো দিস কমা দেন একটা আউটপুট রাখবো মনে করেন ক্লাস এখানে আমি এই নাম ইউজ করলাম সো এবার এটাকে আমি ধরবো কিভাবে এখানে সো সি ভ্যালু দিলাম সাপোজ এন্ড এর মধ্যে আমরা জাস্ট সি ভ্যালুটা প্রিন্ট করব ওকে সো সেভ করলাম নাও আমরা যদি যাই ক্লাসে ক্লিক করি এই যে দেখুন ক্লাস আউটপুট এবং আমাদের পারফেক্টলি দুটোই কিন্তু কাজ করতেছে প্যারামিটার সহ ঠিক আছে সো এটা হচ্ছে প্যারামিটার আমরা কিভাবে ইউজ করি